राजनीति आन एक गुरुत्वपूर्ण खबर आज दु मित्र दल गण परिषद और भारतीय जनता पार्टी मजद हम गुरुत्वपूर्ण बैठक बैठक विशेष किस आलोचना हम समष्टि निर्धारण सन्दर्भ दू दल मजद हम आलोचना यह मंत्य कर राज्य विजेपिर सभापति रंजित कुमार दासे यूपीपीएल और गण सुरक्षा पार्टी सहित आसन बुझाबुझिर आशा অগপ বিজেপিয়ে এরা ধরা করব নিজের দখলত থাকা কেবাটিও সমষ্টি। ইতিমধ্যে এই বাতৰি প্রকাশিত হয়েছে যে অগপর দখলত থাকা কেবাটাও সমষ্টি বিচাৰিছে ভারতীয় জনতা পার্টিয়ে। আনহাতে অগপই দাবি করে আছে যে তেওঁলোকে বর্তমানের দখলত থাকা সমষ্টিকেটার উপরও চল্লিশটা সামগ্রিকরূপে চল্লিশটা সমষ্টি তেওঁলোকে বিজেপির পৰা বিচাৰিব, মিত্রজোটৰ পৰা বিচাৰিব। কিন্তু এই মুহূর্তত শাসকীয় মিত্রজোটে কিমানখন আসন কোনটো দলে লৈ নির্বাচনী যুঁজত অবতীর্ণ হয় সেয়া লক্ষণীয় হয়ে পড়েছে। আর আজি এখন বৈঠক আছে, আজি এই বৈঠক অনুষ্ঠিত হব দুয়ো মিত্র দলের মাজত, দুয়োটা মিত্র দল অগপ এফালে বিজেপি এফালে তেওঁলোকৰ নেতৃত্ব বহিব বৈঠকত। বৈঠকত আলোচনা হব কোন কেইখন আসনত কোনটো দলে নির্বাচন খেলিব, সমষ্টি নির্ধারণ সন্দর্ভত দুই দলের মাজত হব আলোচনা। এই মন্তব্য করেছে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত কুমার দাসে। আনহাতে ইউপিপিএল আর গণ সুরক্ষা পার্টি, ইউপিপিএল বা গণ সুরক্ষা পার্টি যেহেতু একেলগে ভারতীয় জনতা পার্টির সহিতে আহি যোগ দিছেহি, ইউপিপিএল আর গণ সুরক্ষা পার্টির সহিতেও আসন বুঝাবুঝির আশা আছে। এই মুহূর্তে জানাবলে বিচারিম যে গণ সুরক্ষা পার্টিয়ে ইতিমধ্যে দুইপরা তিনিখন আসনের দাবি করেছে বিজেপি। যান জঁটৰ পৰা ৰক্ষা পোৱাৰ কাৰণে আৰু দ্বিতীয় হৈছে কি এটা শাৰীৰিক এটা চৰ্চা হয়। গতিকে যিহেতু কাৰ্যালয় আৰু ঘৰত যিহেতু বেছি দূৰ নহয়, মই যেতিয়া অসম বিধানসভাৰ অধ্যক্ষ আছিলোঁ তেতিয়াও মই বাসভৱনৰ পৰা কাৰ্যালয়লৈ খোজকাঢ়ি আহিছিলোঁ আৰু এতিয়াও যিহেতু কাৰ্যালয় নিৰ্বাচনী কাৰ্যালয়টো যিহেতু মোৰ বাসভৱনৰ ওচৰতে সেইকাৰণে খোজকাঢ়ি আহিলোঁ। আহোঁতে বাতৰিসকলক লগো পালোঁ, বিভিন্ন ধৰণৰ কথাও পাতিলোঁ আৰু বহুদিনৰ মূৰত আগতে যেতিয়া বিধায়ক আছিলোঁ প্ৰথমবাৰ তেতিয়া মোৰ কোনো পি এছ অ' নাছিল, গাড়ীও নাছিল, এনেকৈ খোজকাঢ়ি কাম কৰিছিলোঁ। আজি পুৰণা স্মৃতি মনত পৰিছে, কাৰণ সদায়তো নাথাকোঁ ৰাজনীতিত, এদিন আকৌ বাটতে আহিব লাগিব, পথতে আহিব লাগিব, গতিকে প্ৰেক্টিচটো ৰাখিছোঁ। আৰু আপোনালোকে গণসংযোগটো এনেধৰণে গণসংযোগো হৈ থাকে আৰু মানুহেও ভাল পায়, কাৰণ কিয় সদায় গাড়ীতে থাকিলে চাইৰেনটো বজাই বজাই মানুহে অশান্তি পায়, গতিকে মই গাড়ীখন আনিলে জামো হৈ যায়, ফুৰিলেও যাব অতিৰিক্ত, গতিকে মোৰ বডিৰ কাৰণে কাম হ'ল, বডিৰ এনাৰ্জিও অলপ লছ কৰিলোঁ। শৰীৰটো ভাল থাকিলে, শৰীৰ ভাল থাকিলে মন ভাল থাকে, মন ভাল থাকিলে সমাজ ভাল থাকিব। অহা কাইলৈ অসম গণ পৰিষদৰ লগত ৰাতিপুৱা 9 বজাত বৈঠক হ'ব আৰু তাৰপিছতে আমি বাকীখিনি ৰূপৰেখা তৈয়াৰ কৰিম। অর্থাৎ আজি বিজেপি আর অগপর অহা 9 বজার তেওঁলোকৰ বৈঠক আছে। পরবর্তী খবরলৈ আগবাঢ়িম। এয়া কোভিড ভ্যাকসিন সম্পর্কে সকলো আপডেট। আজিৰ পৰা দেশৰ 60 ঊর্ধ্বর সকলো নাগরিককে দিয়া হব কৰোনা ভ্যাকসিন। দেওবাৰে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ললে কোভিড প্রতিষেধকৰ প্রথমটো ডোজ। ডিঙিত গামোচা লৈ এইমছত কৰোনাৰ ভ্যাকসিন ললে প্রধানমন্ত্রী মোদীয়ে। আৰু প্রধানমন্ত্রীগৰাকীয়ে ভাৰত বায়'টেকৰ কোভ্যাকসিন ললে ভাৰতক অচিৰেই কোভিড মুক্ত কৰাৰ ঘোষণা কৰিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। বিধানসভা নির্বাচনৰ দিন চমু চাপি অহাৰ লগে ৰাজনৈতিক কুচকাৱাজ অধিক তীব্ৰতৰ হৈ পৰিছে। বিজেপিৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক হৈ উঠিছে হাজো সমষ্টিৰ কংগ্ৰেছৰ সম্ভাব্য প্ৰাৰ্থী খগেন কলিতা। বিধানসভা নিৰ্বাচনৰ পিছত অসমৰ পৰা বিজেপি নাইকিয়া হৈ যাব বুলি তেওঁ মন্তব্য কৰিছে। যুক্তিৰে নাকচ কৰিব নোৱাৰি কংগ্ৰেছ দলক তাচ্ছিল্য কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। ৰঙিয়া ৰাজীৱ ভৱন প্ৰাংগণত অনুষ্ঠিত হোৱা কংগ্ৰেছৰ বুথ সংকল্প শিবিৰত এই মন্তব্য কৰিছে প্ৰাক্তন জ্যেষ্ঠ সাংবাদিক তথা হাজো সমষ্টিৰ কংগ্ৰেছৰ সম্ভাব্য প্রার্থী খগেন কলিতায়। অসমৰ প্ৰতিটো বিধানসভা সমষ্টিত ব্লক পৰ্যায়ত বুথ সংকল্প শিবিৰৰ আয়োজন কৰা হৈছে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি। আৰু এই যে অভিযান, যিটো এই অভিযানৰ অংশ হিচাপে আজি ৰঙিয়াটো কামৰূপ জিলা কংগ্ৰেছ কমিটিৰ উদ্যোগত এটা বুথ সংকল্প শিবিৰ অনুষ্ঠিত কৰা হৈছে। আমাৰ অস্তিত্ব আছে আৰু সেইকাৰণে আমি নিৰ্বাচনৰ আগত পুনৰ মূৰ দাঙি উঠিব পাৰিছোঁ, কিন্তু তেওঁলোকে এই নিৰ্বাচনৰ পিছত শেষ হৈ যাব। আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল খুব ভয় খালেও মানুহে ভয় নোখোৱাটো দেখুৱাবলৈ তাচ্ছিল্য কৰিব লগা হয়, কাৰণ তেওঁক সেইটো তেওঁ যুক্তিৰে সেইটোক মানে নাকচ কৰিব নোৱাৰে, তেতিয়াই এই তাচ্ছিল্য কেতিয়াবা খং এনেকুৱা কৰিব লগা হয়।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পিছতে রাজনৈতিক দল সমূহের তৎপরতা বৃদ্ধি হয়েছে একাংশ জাতীয় সংগঠনেরও। এবার বিজেপিক নির্বাচনক হোলথেকত পেলাবলে সাজু হয়েছে আদিবাসী ছাত্র সন্থা। স্পষ্ট করেছে কিছু কথা, ঢেকিয়াজুলিত হাতে হাতে ধনুকার লয় আদিবাসীর হুঙ্কার। আদিবাসী ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত গণহুঙ্কার কার্যসূচীত 5,000+ আদিবাসী লোকে বিজেপি সরকারে জনজাতিকরণক লো করা প্রতারণার বিরুদ্ধে দিলে রণহুঙ্কার। আদিবাসী ছাত্র সন্থা কোনো রাজনৈতিক দল নহয়, তথাপিও জাতীয় স্বার্থ আদিবাসী ছাত্র সন্থায় কেইবাটাও সমষ্টিত দিব প্রার্থিত সমাবেশত এই মন্তব্য করেছে সদু অসম আদিবাসী ছাত্র সন্থার সভাপতি প্রদীপ নাগে। যেতালে আমি এস টি নাপাম আমার গণহংকার চলি থাকিব। সৌদিনা বিজেপি সরকার অহা নাছিল তেতিয়া তেখেতসকলে কৈছিলে আদিবাসী কো হামলক এস টি কারা দেঙ্গে জাপকি আসাম মে বিজেপি সরকার আয়েগা বলে আমার মোদী নিজে কৈছিল কোকরাঝারত যেতিয়া আমাক লগ পাইছিলে। কিন্তু আজি 4 বছর অলমোস্ট 5 বছর হেক হব ধরেছে, কিন্তু এস টি তো বাদ দে, এস টির সাউন্ডে যে একবারও আসাম্বলিত নকলে তাতকে আর দুঃখ লগা কথা কি হব পারে। গতি আজি নহলেও কালি যে কোনো পলিটিক্যাল পার্টি হব পারে, কিন্তু আদিবাসীক এস টি দিবই লাগবে, এটা বাধ্য হয়ে আছে আর হব একদম খাটাং। সকল জল্পনা।